বন্ধুরা কমলা লেবু খাওয়ার পরে কি কমলা লেবুর খোসা তোমরা ফেলে দাও আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় না তোমরা কমলা লেবুর খোসা ফেলে দেবে আমার থামনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো সম্পূর্ণ হোম বিউটি টিপস শেয়ার করতে এসছি তাও আবার কমলা লেবু নিয়ে দেখতে পাচ্ছ কত বড় একটা কমলা লেবু আমার অরেঞ্জ রয়েছে আমার হাতে শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় এবং সবার খুব ভালো লাগে খেতে এবং খেতেও সুন্দর হয় তো এই কমলা লেবুর খোসা যে আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল জানলে তোমরা পুরো অবাক হয়ে যাবে বন্ধুরা খোসা না ফেলে দিয়ে যেরমভাবে আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ যদি তোমরা সেইভাবে মানে ত্বকের মধ্যে ই ব্যবহার করতে পারো কমলালেবুর খোসাকে দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্কিন একদম পুরো ড্রাইনেস হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় খসখসে টাইপের হয়ে যায় কোনো গ্লোয়িং থাকে না কালচার টাইপের হয়ে যায় এবং যাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে বা ব্রণও হয়েছে সব কিছুর জন্য দারুণ ওষুধ হচ্ছে কমলালেবুর খোসা তো কমলালেবুর খোসাতে কী কী গুণ রয়েছে সেই ভিডিও শুরু করার আগে স্টেপ বাই স্টেপ দেখানোর আগে আমার চ্যানেল অপূর্ব বিউটিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি মিঠু আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে প্রত্যেকবার ভিডিও শেয়ার করলে তোমাদের কাছে নোটিফিকেশনটা তখনই পৌঁছে যায় তো বন্ধুরা করলেবুর খোসাতে কি কি গুণ আছে কমলালেবুর খোসাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিরালের মতন উপাদান বন্ধুরা যেটা যেগুলো আমাদের ত্বকের জন্য দারুণভাবে হেল্প করে আর কি আর এমনিতেও কমলালেবুর খোসাতে অয়েল থাকেই তো প্রথমে আমি একটা স্ক্র্যাপ বানিয়ে নেবো স্ক্র্যাবিং করার জন্যে তার জন্য আমি এখানে একটু মসুর ডাল নিয়ে নিয়েছি লাল ডাল তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নিয়ে নেবে তার সঙ্গে আমি একটু কমলালেবুর খোসা ভালো করে ধুয়ে রেখেছিলাম কুচিয়ে রেখেছি এই দুটোকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আমি সিলে বেটে নিচ্ছি তোমরা পারলে মিক্সারও করে নিতে পারো বাট আমি সিলেতে বেটে নিই বেটে নিয়ে ভালো করে মানে নর্মাল আমি পেস্টটাকে জাস্ট ধুয়ে নিয়েছি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে জল দিয়ে মানে ভিজিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে একটুখানি স্ক্র্যাবিং করে নেবো কেননা এটা একটু ঝরে ঝরে পড়ে আর কি সেই জিনিসটা আমি দেখেছি স্ক্র্যাবিং করার সময় এর মধ্যে যেহেতু এমনিতেই অয়েল থাকে কমলা লেবুর খোসাতে ভাবে স্ক্রাবিং যদি দুবার সপ্তাহে করা যায় দারুণভাবে কিন্তু ট্যান পড়ে যায় সে ট্যান রিমুভ করতে বন্ধুরা হেল্প করে এবারে স্ক্র্যাবিং করার পরে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে হচ্ছে একটা ফেস প্যাক বানিয়ে নেবো ফেস প্যাকটা বানানোর জন্য এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি মানে তোমাদের পরিমাণ মতোই তোমরা নিও এখানে আমি হালকা টেম্পারেচারে কাঁচা দুধ নিয়ে নিয়েছি মানে কোনো ফ্রিজের থেকে বার করে রেখে দিয়েছিলাম আর কি মানে একদম ঠান্ডা দুধ নয় এটা হালকা টেম্পারেচার রয়েছে তার মধ্যে আমি এই যে পেস্ট বাটা দিয়ে দিচ্ছি মানে কমলা লেবুর খোসা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি চামচে আমার পরিমাণ মতো নাকি যতটা লাগবে এবার এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি একটু লেবুর রস বন্ধুরা যতটা আমার মনে আর কি লাগবে আর কি সেরমভাবে আমি নিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চিপে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু অ্যাড করে নেবো স্যান্ডেলউড পাউডার স্যান্ডেলউড পাউডার মানে চন্দন গুঁড়ো তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানিয়ে নিয়ে যেরকম ফেস প্যাক ইউজ করি সেইভাবে ফেসের মধ্যে ইউজ করব। এই ফেস প্যাকটা ইউজ করলে শুষ্ক ত্বককে নরম করতে সাহায্য করে এবং এর সাথে যদি আমি মানে কমলা লেবুর খোসা বাটার সাথে যদি টক দই মিশিয়ে যদি আমি সপ্তাহে যদি দুবার যদি ফেস প্যাক ইউজ করি তো দারুণভাবে কিন্তু একটা উজ্জ্বল একটা স্কিন নিয়ে আসতে হেল্প করে তো দেখতে পাচ্ছ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে আমি একদম পুরো একদম পুরো ফেস প্যাক যেরকম ইউজ করি সেইভাবেই ইউজ করবো ভালো করে ফেসে এবং মুখে মানে মুখে আর কি গলায় ভালো করে এটা অ্যাপ্লাই মানে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নেওয়ার পর তিরিশ মিনিট মতন ছেড়ে দেব তো এইভাবে যদি আমরা খোসা বাটাটা ইউজ করি তো আমাদের যে মানে ভুল সময়ে আর ভুল জায়গায় যে মুখের মধ্যে ব্রণও হয়ে যায় তার জন্যে দারুণভাবে ওষুধের মতন কাজ করে কমলা লেবুর খোসা শুষ্ক ত্বককে নরম করতে সাহায্য করে দারুণভাবে এবং আমাদের যে ট্যান পড়ে যায় সেই ট্যান রিমুভ করতে সাহায্য করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো করে আমি লাগিয়ে নিয়েছি তিরিশ মিনিটের মতন এটা আমি ড্রাই হতে দেব ড্রাই হয়ে যাওয়ার পরে দেখো তোমরা পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে তিরিশ মিনিট পর এটা পুরো একদম ড্রাই টাইপের হয়ে গেছে এটাকে আমি এটা দিয়ে এবার রিমুভ করব বন্ধুরা তোমরা পারলে ধুয়ে নিতেও পারো এটা রিমুভ করার সময় একটু লাগছিলো যেহেতু পুরো শুকনো হয়ে গেছিলো এটা তোমরা পারলে একটু ভিজিয়ে নিয়ে তারপরে রিমুভ করো নয়তো ডোলে ডোলে হাল আলতো হাতে ডোলে জল দিয়ে ধুয়েও নিতে পারো তো ভালো করে এটাকে এবার আমি রিমুভ করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লোয়িং টাইপের আমি নিজে ফিল করতে পারছিলাম দারুণভাবে একটা গ্লোয়িং টাইপের করেছে একটু হালকা ট্যান রিমুভ হয়েছিল যেন মনে হচ্ছিল আমার তো সেরকমই রেজাল্ট পেয়েছি এটা ইউজ করার সময় সেইভাবেই তোমরা ইউজ করো ভালো করে এরকম ফেস প্যাক যেন আমি ইউজ করি সেইভাবেই ইউজ করে নিয়েছি আমি ভালো করে রিমুভ করে নিলাম দেখো কত সুন্দর একটা উজ্জ্বল টাইপের হয়েছে মানে আমি ফিল করতে পারছি তোমরা সেরমভাবে করে একবার দেখতে পারো বাড়িতে আমি আঙুল দিয়েও তোমাদের দেখাচ্ছি দেখো আমি নিজে ফিল করতে পারছি ভীষণই হ্যাপি হ্যাপি লাগছে আমাকে দেখতে পাচ্ছ এরপরে এবার আমি একটা টোনার ইউজ করব, টোনার বানানোর জন্য এর মধ্যে আমি বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি দু তিন কাপ পতন তোমাদের যতটা পরিমাণে লাগবে আর কি তোমরা বানিয়েও রাখতে পারো যতটা লাগবে তোমাদের মানে স্টোর করে রাখতে পারো ইউজ করার জন্য তোমাদের সময় মতো জলটা ভালো করে ফুটে গেলে তারপরে লেবুর খোসা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম কুচিয়ে কুচিয়ে তো দেখতে পাচ্ছ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটে যাচ্ছে মানে ফুটে আসার পর তো এই লেবুর খোসাটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না এই জলের কালারটা চেঞ্জ হয় আর কি মানে লেবুর কালারটা যতক্ষণ না মানে লেবুর খোসার কালারটা জলের মধ্যে ছাড়বে ইয়েলো ইয়েলো টাইপের হয়ে যাবে জলটা যেই তখন জলটাকে আমি দেখতে পাচ্ছ ভালো করে ফুটে এসছে জলটাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেবো যেরকম আমরা মানে টোনার ইউজ করি আর কি সেরকমভাবে ইউজ করবার জন্য এই যে আমি জলটা অনেকটা কমে গেছে তোমরা পারলে একটু বেশি করে করে নিও আমারটা ফুটে অনেকটা কমে গেছে তো আমি একটা টোনারের এই যে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম আর আমি ভালো করে ফেসটাকে ড্রাই করে নেওয়ার পরে যেরকম টোনার ইউজ করে সেইভাবে ইউজ করছি চোখে যাতে না যায় সেই জিনিসটা তোমরা একবার ধ্যান মানে রেখো আর কি চোখে গেলে জ্বালা করতে পারে তো এইভাবে তোমরা ইউজ করো সপ্তাহে কমসে কম দু থেকে তিন দিন যদি সেরম এরমভাবে যদি আমরা আমাদের স্কিনের যদি যত্ন নিতে পারি বাড়িতেই দারুণভাবে আমাদের ত্বক আর কি মানে একটা হেলদি হয়ে থাকবে তাজা হয়ে থাকবে বন্ধুরা ইউজ করে দেখতে পারো সেইভাবে কমলা লেবুর খোসা সেই তো ফেলে দেবে না ফেলে দিয়ে যদি এইভাবে তোমরা স্কিনের মধ্যে ইউজ করতে পারো মানে ব্যবহার করতে পারো রেজাল্ট খুব ভালো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা ভাবছো যে শীতের সময় কমলা লেবু পাওয়া যায় গরমের সময় কোথায় পাবো তো বন্ধুরা অরেঞ্জ পাউডার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে তোমরা একবার দেখে নিতে পারো শীত কেন গরম কেন সব সময়ের জন্যে কিন্তু ওষুধের মতন কাজ করো কমলা লেবুর খোসা বন্ধুরা তোমরা গুগলে গিয়েও সার্চ করে দেখে নিতে পারো তোমরা সেইভাবে তোমরা ইউজ করো আর ভিডিও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পরের বারে একটা নতুন ভিডিও নিয়ে আসছে তো আজকের মতন တဒါ